মধুঘাটে গেলাম আমার 6 জন বিশিষ্ট, আমি মাঝি। যাওয়ার পর 18 দিন 19 দিন 19 দিন কাটার পরে 20 দিনের মাথায় আমার এই অ্যাক্সিডেন্ট। আমরা মধুঘাটে কাঠবনে যাবো বলে কাড়ু বানছিলাম, বানতে দিয়ে ও লোক জোলাতে দেখল, দেখে বাঘ এই পিছনতে এসে এইভাবে হাতা মেরিয়ে ও লোকে টাইনি চিট করে তাই কামড় মেরেছে। কামড় মারার পর আমরা হাঁক হাঁক করে ও লোকে ছাড়িয়ে নিচ্ছি। স্থান আছে কাশিকাটার ডান পার ফুলখালি। আচ্ছা, আপনি সরাসরি দেখেছেন? হ্যাঁ, আমি পাশে ছিলাম। কতটুকু ডিস্টেন্স? ওইরকম 5-6 হাত ডিফারেন্স। হাঁকাহাঁকি করার পরে বড়বড়ি করার পরে তাই ছড়িয়ে দিই। তারপর আমরা ওখান থেকে রাত্রি বাইয়ে এই ঘাটে আসি। চাচা নাকি জঙ্গলে পুড়িছে, খবর পেলাম। খবর পাওয়ার পরে আমরা সবাই দৌড়াই গেলাম রাস্তার উপরে। রাস্তার উপরে যেয়ে দেখি যে বোটের নৌকা বেঁধে নিয়ে লাশ নিয়ে ওপার গেল। ওপার থেকে আমাদের এখানে নিয়ে আসছে আমার চাচার। এবার চাচার এই যে খাটিয়া নিয়ে আমরা গাংবাড়ে গেলাম, গাংবাড় থেকে খাটিয়া নিয়ে আমরা এই বাসায় নিয়ে আসি, এখন কবরস্থ করব। এই মধুটার ডিমান্ড আসলে পুরো বাংলাদেশে অনেক বেশি, এবং এই মধুটা আহরণ করার জন্য উপকূলের কিছু মানুষ, আমাদের কিছু ভাই, আমাদের বন্ধু, আমাদের বাবা বয়সী, আমাদের দাদা বয়সী মানুষেরা এই সুন্দরবনের মধু আহরণ করে সে আদিকাল থেকে। এবং তার ধারাবাহিকতায় আজকে আমরা যেখানে অবস্থান করছি, আমাদের এক মোয়াল ভাই উনি মধু আহরণ করতে গিয়েছিল সুন্দরবন এবং বাঘের আক্রমণের শিকার হয়।